পুরো পৃথিবীতে হাতে গোনা যে বেশ কয়েকটি স্থাপত্য ভালোবাসার নিদর্শন স্বরূপ নির্মাণ করা হয়েছিল, তার মধ্যে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা শহরে অবস্থিত তাজমহল অন্যতম। যমুনা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্যটি প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ দর্শককে আকর্ষণ করে। তো চলুন আজ আমরা এই স্থাপত্যর বিষয়ের পিছনের রহস্য উন্মোচন করি। তবে আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাজমহল, এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের একটি। এই শ্বাসরুদ্ধকর মাস্টারপিসটি 1632 সালে মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহলের জন্য একটি সমাধি হিসেবে চালু করেছিলেন। বিশ্বের এই বিষয়টি সম্পূর্ণ করতে এটি একটি বিস্ময়করভাবে 22 বছর এবং 20,000টিরও বেশি কারিগরের প্রচেষ্টা নিয়েছিল। জনশ্রুতি আছে যে সন্তান জন্মদানের সময় মমতাজ মহলের মৃত্যুতে শাহজাহানের হৃদয় ভেঙে পড়েছিল এবং তার সম্মানে একটি অতুলনীয় স্মৃতিস্তম্ভ নির্মাণের এটি অনুপ্রাণিত হয়েছিল। তাজমহল তার সাদা মার্বেল বাহ্যিক এবং জটিল বিবরণ সহ চিরন্তন প্রেমের প্রতীক এবং প্রায়ই ভারতের রত্ন হিসেবে এটিকে উল্লেখ করা হয়েছে। তো চলুন এখন স্থাপত্যের উজ্জ্বলতা অন্বেষণ করা যাক, যা তাজমহলকে সত্যিই অনন্য করে তোলে। সমাধির নকশাটি পারস্য, ইসলামিক এবং ভারতীয় স্থাপত্য শৈলীর সংমিশ্রণে তৈরি। এর সবচেয়ে আইকনিক বৈশিষ্ট্য হল এর কেন্দ্রীয় গম্বুজটি, যেটি 240 ফিট অর্থাৎ 73 মিটারের একটি অসাধারণ উচ্চতায় দাঁড়িয়ে আছে এবং একটি সোনার ফিনিয়েল দ্বারা মুকুট পরানো হয়েছে। তাজমহলের সৌন্দর্য এর প্রতিসম বিন্যাস এবং জটিল বিবরণের মধ্যে নিহিত। 4টি মিনার, প্রতিটি 138 ফুট বা 42 মিটার লম্বা, সুন্দরভাবে মূল কাঠামোর সাথে কাঠামো তৈরি করেছে। আপনি কি জানতেন এই মিনারগুলি ইচ্ছাকৃতভাবে মূল সমাধি থেকে কিছুটা কাত করে তৈরি করা হয়েছে, যাতে ভূমিকম্পের সময় তারা কেন্দ্রীয় কাঠামো থেকে দূরে পড়ে এবং সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করে। চলুন আপনাকে এখন এমন একটি চমকপ্রদ তথ্য দেয় যা আপনাকে সত্যি মন্ত্রমুগ্ধ করে রাখবে। এটি সারা দিনে বেশ কয়েকবার রং পরিবর্তন করে বলে মনে হবে আপনার কাছে। সূর্যোদয়ের সময় এটি একটি নরম গোলাপি আভা দেখায়, দিনের বেলায় এটি চকচকে সাদা হয়ে যায় এবং সূর্যাস্তের সময় সোনালি আভায় ঝলমল করে। এই ঘটনাটি সাদা মার্বেলের উপর আলোর খেলা এবং এর পৃষ্ঠে এম্বেড করা আধা মূল্যবান পাথরকে দায়ী করা হয়। তাজমহলের ভিতরে পা রাখার এবং এর অভ্যন্তরীণ সৌন্দর্যের সাক্ষী হওয়ার সময় এসেছে। অভ্যন্তরীণটিতে চমৎকার কারুকাজ, জটিল মার্বেল ইনোলে কাজ এবং কোরআন থেকে সুন্দর ক্যালিগ্রাফি করা হয়েছে। সমাধির কেন্দ্রস্থল হল মমতাজ মহলের অত্যাশ্চর্য সেনোটাপ, মূল্যবান পাথর দিয়ে এটি সুশোভিত। তাজমহলের চারপাশে একটি চমৎকার চারবাগ বা ফার্সি শৈলীর বাগান, যা জলের চ্যানেল দ্বারা 4টি চতুর্ভুজে বিভক্ত। বাগানটি পৃথিবীতে স্বর্গের প্রতিনিধিত্ব করে এবং আজ অবধি যত্ন সহকারে এটি রক্ষণাবেক্ষণ করা হয়। এর প্রতিসাম্য এবং সুনির্দিষ্ট জ্যামিতিক নকশা একটি শান্ত পরিবেশ তৈরি করে, যা সমাধির মহিমাকে পরিপূরক করে তোলে। এর আরেকটি চমকপ্রদ তথ্য হলো তাজমহল দিনের সময় এবং সূর্যের অবস্থানের উপর নির্ভর করে রং পরিবর্তন করে বলে মনে হয়, যা এই প্রাকৃতিক ঘটনাটি এর লোভ যোগ করে এবং প্রতিটি দর্শনকে একটি অনন্য অভিজ্ঞতা করে তোলে। বছরের পর বছর ধরে তাজমহল সর্বস্তরের মানুষের কল্পনাকে কেড়ে নিয়েছে। এটি অসংখ্য গণ্যমান্য ব্যক্তি সেলিব্রিটি দ্বারা পরিদর্শিত হয়েছে এবং এমনকি বেশ কিছু চলচ্চিত্র এবং সাহিত্যের কাজগুলিতেও এটিকে দেখা গেছে। প্রিন্সেস ডায়ানা থেকে মার্ক জুকারবার্গ পর্যন্ত গণ্যমান্য সেলিব্রিটি ব্যক্তিগণ স্থাপত্য বিষয়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে একটি অমার্জনীয় চিহ্ন রেখে গেছে। দুর্ভাগ্যবশত দূষণ ও পরিবেশগত কারণে তাজমহলের আদি সৌন্দর্য হুমকির মুখে পড়েছে। বায়ু দূষণ এবং যমুনা নদীতে দূষণকারীর ক্রমবর্ধমান স্তর এই সাংস্কৃতিক ধনরক্ষণের জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এই সমস্যাগুলি মোকাবেলা করার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাজমহলের দীর্ঘায়ুকে প্রশংসা ও লালন করার জন্য প্রচেষ্টা করা হচ্ছে। আমাদের এই ভার্চুয়াল ট্যুরটি শেষ করার সাথে সাথে আমরা আশা করি আপনি আমাদের সাথে তাজমহলের রহস্য এবং অলৌকিকভাবে তার উন্মোচন উদ্ভাবনা উপভোগ করেছেন।
এই অবিশ্বাস্য স্মৃতিস্তম্ভটি কেবল প্রেমের প্রতীক নয়, মানুষের সৃজনশীলতা এবং স্থাপত্য প্রতিভার প্রমাণ হিসেবেও দাঁড়িয়ে আছে। মনে রাখবেন, তাজমহল একটি সুন্দর ভবনের চেয়েও বেশ কিছু। এটি একটি নিরবধি প্রেমের গল্প এবং একটি স্থায়ী উত্তরাধিকার প্রতিনিধিত্ব করে। সুতরাং আপনার কাছে ব্যক্তিগতভাবে দেখার সুযোগ থাকুক বা জাতীয় ভিডিওগুলোর মাধ্যমে এটিকে তীক্ষ্ণভাবে অনুভব করুন, তাজমহল নিঃসন্দেহে একটি অবশ্যই দেখার আশ্চর্য যা আপনাকে অবাক করে দেবে।